বৃহস্পতিবার আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল পবিত্র ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর উৎসব। ভালোবাসা ও সম্প্রীতির বার্তা হল খুশির ঈদ। এই উৎসব মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ উৎসবে আনন্দ ভাগাভাগি করতে একসঙ্গে নামাজ পড়তে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের। তারা নামাজ পড়তে সামিল হয় আরামবাগের জুবলি পার্ক ঈদগাহ ময়দানে। ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে জুবলি পার্ক ঈদগাহে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, কাউন্সিলর রামপ্রসাদ দলুই সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দেখুন বিস্তারিত। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বরবেলের রিপোর্ট, বাংলা নিউজ। আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতরের সকলকে আমার তরফ থেকে ঈদের মোবারক। আজ ঈদের দিন, খুশির দিন। মূলত ইসলামের যে সর্ববৃহৎ দুইটি বড় অনুষ্ঠান আছে, দুইটি বড় যে উৎসব আছে, তার মধ্যে একটি হল আমাদের এই ঈদ উল ফিতর, যেটা প্রত্যেক একে অপরকে সমস্ত রকমের ভেদাভেদকে বিভেদ করে একে অপরের মধ্যে সম্প্রীতি এবং একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসার মধ্যে থাকবে, তারই নাম হল ঈদ। প্রত্যেককেই বলবো, আপনারা প্রত্যেকেই একে অপরের সাথে সালাম বিনিময় করবেন, হাতে হাত নিয়ে বসবাস করবেন এবং কোলাকুলি করবেন এবং ভালোবাসা একে অপরের মধ্যে ছড়িয়ে দেবেন, এটাই। আপনার একটু পরিচয়টা বলুন। আমি আরামবাগ মিয়াপাড়া জামে মসজিদের ফেসকিমা, আমার নাম আব্দুল হাকিম। শুনুন, গত এক মাস আগে আরম্ভ হয়েছিল রমজান। যারা রোজা রেখেছিল আজকে তাদের, যারা আজকে রোজা ভাঙল, প্রত্যেকেই আমি আমার আন্তরিক ওরা এই রোজা রেখেছিল যেন আল্লাহ সফল করে, আল্লাহর কাছে সেই দোয়া প্রার্থনা করছি। আগামী দিন সকলে সুখে কাটুক, শান্তিতে কাটুক, আনন্দে কাটুক। আজকের এই শুভ দিনে সকলের জন্য সুখ শান্তি দীর্ঘায়ু আল্লাহ দরবার কামনা করছি। আজকে আপনারা জানেন খুশির ঈদ। আজকে সেই ঈদগাহে আজকে যে নামাজ, সেই নামাজেই পড়া হয়ে আমরা এসেছি ওনাদের সাথে আজকে শুভেচ্ছা বিনিময়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ধর্ম যেজা উৎসব আমাদের সকলে, আমরা সেই উৎসবে সকলে মিলে আমরা একসঙ্গে মিলতে পারি। রোজা রেখে আজকে এই ঈদের নামাজ শেষ হলো, আমরা এখানে এসেছি শুভেচ্ছা জানাতে।